প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি আমার স্নেহ ও ভালোবাসা রহিল। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং বাড়িতে ঠিকমতো লেখাপড়া করছো। আমিও এক প্রকার ভালো আছি। তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দ্বিপদী বিস্তৃতির উপর নবম ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি সুশান্ত কুমার কর্মকার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ, ঝিকরগাছা, যশোর। প্রথমে গত ক্লাসে যা যা আলোচনা করা হয়েছিল আমরা একটু দেখে নেই। ঋণাত্মক অথবা ভগ্নাংশ সূচকের জন্য অসীম ধারায় দ্বিপদী বিস্তৃতি ব্যাখ্যা করা হয়েছিল। আজকের বিষয়, অসীম ধারায় দ্বিপদী বিস্তৃতির অবিস্তৃতি ব্যাখ্যা করা হবে। আংশিক ভগ্নাংশে প্রকাশের মাধ্যমে দ্বিপদী বিস্তৃতি নির্ণয় পদ্ধতি ব্যাখ্যা করা হবে। অভিসারী ধারা, কনভার্জেন্ট সিরিজ, যে অসীম ধারার যোগফল একটি নির্দিষ্ট সসীম সংখ্যা হয় তাকে অভিসারী বা অভিস্থিতি ধারা বলে। মনে করো একটি ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এসএন। এই ধারাটিকে অভিসারী ধারা বলা হবে যদি এন এর অসীম সীমার জন্য ধারাটির মান সসীম হয়, অর্থাৎ লিমিট এন টেন্স টু ইনফিনিটি এস এন ইকুয়াল টু এল হলে ধারাটি অভিসারী হবে, যেখানে এল একটি সসীম বাস্তব সংখ্যা। এখানে এস এন হচ্ছে ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি। এন টেন্স টু ইনফিনিটি হলে, অর্থাৎ ধারাটির পদ সংখ্যা অসীম হলেও যদি ওই ধারাটির পদগুলির যোগফল একটি নির্দিষ্ট বাস্তব সংখ্যা হয় তাহলেই আমরা ধারাটিকে অভিসারী ধারা বলবো। যেমন মনে করো এস এন ইকুয়াল টু ইউ ওয়ান যোগ ইউ টু যোগ ইউ থ্রি যোগ ডট ডট যোগ ইউ এন। এন টেন্স টু ইনফিনিটি হলে এস এন ইকুয়াল টু কী হবে একটু দেখো, ইউ ওয়ান যোগ ইউ টু যোগ ইউ থ্রি যোগ ইউ ফোর যোগ ডট ডট ইনফিনিটি। অর্থাৎ ধারাটি আর থামবে না, যদি এন টেন্স টু ইনফিনিটি হয় তাহলে ধারার পদ সংখ্যা অসীম হয়ে যাবে। এখন এই অসীম সংখ্যক পদের সমষ্টি যদি এল হয়ে যায়, অর্থাৎ একটি বাস্তব সংখ্যা হয়, তাহলে এই ধারাটি অভিসারী ধারা হবে। উদাহরণস্বরূপ মনে করো একটি ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান বাই টু এন। এর জন্য লিমিট এন টেন্স টু ইনফিনিটি এস এন ইকুয়াল টু কী হয় একটু দেখো, লিমিট এন টেন্স টু ইনফিনিটি আমরা এস এন এর যে মান সেটা আমরা এখানে বসালাম, টু পাওয়ার ইনফিনিটি অর্থাৎ দুইয়ের পাওয়ার যদি অসীম হয়ে যায় তাহলে এই ফলাফলটা হয়ে যাবে অসীম। তাহলে আমাদের ফলাফল দাঁড়াচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই ইনফিনিটি। আবার আমরা জানি ওয়ান বাই ইনফিনিটি ইকুয়াল টু জিরো, অতএব ফলাফল আসছে ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান। এই ওয়ান একটি বাস্তব সংখ্যা। তাহলে এন টেন্স টু ইনফিনিটি হলে ধারাটির যোগফল একটি বাস্তব সংখ্যা পাওয়া গেল, অতএব এই ক্ষেত্রে ধারাটি অভিসারী বা অভিস্থিতি। অপসারী ধারা, ডাইভার্জেন্ট সিরিজ, যে অসীম ধারার যোগফল একটি নির্দিষ্ট সসীম সংখ্যা হয় না তাকে অপসারী ধারা বলে। মনে করো একটি ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন। এই ধারাটিকে অপসারী ধারা বলা হবে যদি এন এর অসীম সীমার জন্য ধারাটির মান সসীম না হয়, অর্থাৎ লিমিট এন টেন্স টু ইনফিনিটি এস এন ইকুয়াল টু প্লাস মাইনাস ইনফিনিটি হলে ধারাটি অপসারী হবে।
উদাহরণস্বরূপ মনে করো একটি ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল টু ওয়ান প্লাস টু পাওয়ার এন মাইনাস ওয়ান। এর জন্য লিমিট এন টেন্স টু ইনফিনিটি এস এন ইকুয়াল টু কী হয় আমরা একটু দেখি। তো লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস টু পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ এন টেন্স টু ইনফিনিটি হলে এর লিমিট আমরা বের করব। তো এখানে দেখো দুইয়ের পর যদি অসীম, এখানে যদি ইনফিনিটি বসায় তিনি ইনফিনিটিকে ওয়ান মাইনাস করলেও সেটা ইনফিনিটি হবে, আর টু পাওয়ার ইনফিনিটি এটা হচ্ছে ইনফিনিটি। তাহলে আমাদের ফলাফল দাঁড়াচ্ছে ওয়ান প্লাস টু পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু ওয়ান প্লাস ইনফিনিটি ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে এন এর মান অসীমের নিকটবর্তী হলে বা এন টেন্স টু ইনফিনিটি হলে ধারাটির পদ সংখ্যা সমষ্টি দাঁড়াচ্ছে ইনফিনিটি, তাহলে এই ধারাটি হবে একটি অপসারী ধারা। এবার আমরা একটি ধারা অভিসারী হবে না অপসারী হবে সেটা আমরা কিভাবে পরীক্ষা করব। এই পরীক্ষার জন্য কয়েক ধরনের টেস্ট আছে, তো সেগুলো এখন আমরা আলোচনা করি। তোমরা একটু ভালো করে খেয়াল করো, অভিসারী ও অপসারী পরীক্ষা, টেস্ট অফ কনভার্জেন্ট অ্যান্ড ডাইভার্জেন্ট। কোনো অসীম ধারার অভিসৃতি প্রমাণের জন্য সাধারণত অনুপাত পরীক্ষা ডি অ্যালাম্বার্টস রেশিও টেস্ট প্রয়োগ করা হয়। এখন এই টেস্টটা কিভাবে করা হয় একটু খেয়াল করো। যদি ইউ ওয়ান যোগ ইউ টু যোগ ইউ থ্রি যোগ ডট ডট যোগ ইউ এন যোগ ডট ডট ইনফিনিটি একটি অসীম ধারা হয়, তবে এখান থেকে আমরা এন তম পদ এবং এন প্লাস অন্তম পদ অর্থাৎ ইউ এন ও ইউ এন প্লাস ওয়ান এটা আমরা বের করবো। অর্থাৎ প্রথমে এটা তোমাদেরকে বের করতে হবে। এবার এই যে ইউ এন প্লাস ওয়ান ডিভাইড বাই ইউ এন, লিমিট এন টেন্স টু ইনফিনিটি হলে এর লিমিটটা কী হবে বা এর সীমাস্ত মান কত হবে সেটা আমরা বের করব। তাহলে আমাদের ইউ এন ও ইউ এন প্লাস ওয়ান এটা বের করার পর আমরা কী করব, লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউ এন প্লাস ওয়ান বাই ইউ এন এটা বের করব এবং এর ফলাফল এল নির্ণয় করব। এখন যদি এল লেস দেন ওয়ান হয়, এই এল একটা বাস্তব সংখ্যা হবে এবং এই সংখ্যাটা যদি অনেক ছোট হয় তবে প্রদত্ত ধারাটি অভিসারী হবে, যদি এল ওয়ান থেকে বড় হয় তাহলে প্রদত্ত ধারাটি অপসারী হবে, আর যদি এল ইকুয়াল টু ওয়ান হয় তবে অনুপাত পরীক্ষা ব্যর্থ। অর্থাৎ এই পরীক্ষা দিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না যদি এল ওয়ান হয়ে যায়, এই ক্ষেত্রে অন্য পরীক্ষার প্রয়োজন হবে। লগারিদমিক পরীক্ষা, লগারিদমিক টেস্ট, অনুপাত পরীক্ষা ব্যর্থ হলে এই পরীক্ষা করা হয়। এই পরীক্ষার জন্য যদি ইউ ওয়ান যোগ ইউ টু যোগ ইউ থ্রি যোগ ডট ডট যোগ ইউ এন যোগ ডট ডট ইনফিনিটি একটি অসীম ধারা হয় তবে আগের মতোই আমরা ইউ এন ও ইউ এন প্লাস ওয়ান বের করব। এরপরে আমরা যে কাজটা করবো একটু খেয়াল করো, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন লগ অফ ইউ এন বাই ইউ এন প্লাস ওয়ান এর ফলাফল নির্ণয় করব এবং মনে করো এর ফলাফল এল এটা আমরা নির্ণয় করব। এখন যে ফলাফল আসবে অর্থাৎ এল এর যে মান হবে সেখান থেকে আমরা সিদ্ধান্ত নেব, যদি এল ওয়ান থেকে ছোট হয় তবে প্রদত্ত ধারাটি অভিসারী হবে, যদি এল গ্রেটার দ্যান ওয়ান হয় তবে প্রদত্ত ধারাটি অপসারী হবে, আর যদি এল ইকুয়াল টু ওয়ান হয় তবে এই পরীক্ষা ব্যর্থ, এই ক্ষেত্রে আবার অন্য পরীক্ষার প্রয়োজন হবে। র্যাবেসের অভিস্থিতি পরীক্ষা, র্যাবেস্ট টেস্ট, এই পরীক্ষার জন্য যদি ইউ ওয়ান যোগ ইউ টু যোগ ইউ থ্রি যোগ ডট ডট যোগ ইউ এন যোগ ডট ডট ইনফিনিটি একটি অসীম ধারা হয় তবে ইউ এন ও ইউ এন প্লাস ওয়ান বের করতে হবে আগের মতোই। অতপর লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন ইন্টু ইউ এন ডিভাইড বাই ইউ এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এর ফলাফল নির্ণয় করতে হবে এবং এর ফলাফল
যদি এল হয় আমরা মনে করলাম এর ফলাফল এল, তো এলটা আমরা নির্ণয় করব, অর্থাৎ এই লিমিটের মান নির্ণয় করব। এখন যদি এল লেস দ্যান ওয়ান হয় তবে প্রদত্ত ধারাটি অপসারী হবে। আগের থেকে এখানে কিন্তু একটু উল্টো লেখা আছে, আগে লেখা ছিল এল লেস দ্যান ওয়ান হলে ধারাটি অভিসারী হবে, এই ক্ষেত্রে কিন্তু তা নয়, এই ক্ষেত্রে এল লেস দ্যান ওয়ান হলে ধারাটি অপসারী হবে, আর এল গ্রেটার দ্যান ওয়ান হলে ধারাটি অভিসারী হবে, আর যদি এল ইকুয়াল টু ওয়ান হয় তবে এই পরীক্ষা ব্যর্থ, এই ক্ষেত্রে অন্য পরীক্ষার প্রয়োজন। এখানে যে তিনটি পরীক্ষা আমরা আলোচনা করলাম, এই তিনটি পরীক্ষা ছাড়াও আরও পরীক্ষা আছে, গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তো সেগুলো আলোচনা করা হবে। তবে তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যে ধরনের অঙ্ক আছে তাতে আমাদের ওই অনুপাত পরীক্ষাই যথেষ্ট, অনুপাত পরীক্ষাটা জানা থাকলেই তোমাদের অঙ্কগুলো করতে পারবে। এবার আংশিক ভগ্নাংশ, যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা যায় তবে শেষোক্ত ভগ্নাংশগুলির প্রত্যেকটিকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। যেমন একটি ভগ্নাংশ 5x-7 / x-1 × x-2, এই ভগ্নাংশটিকে দুইটি ভগ্নাংশ 2x-1 ও 3x-2 এর যোগফল রূপে প্রকাশ করা যায়। অর্থাৎ এই যে ভগ্নাংশ 5x-7 / x-1 × x-2 ইকুয়াল টু এই দুটো ভগ্নাংশের যোগফল 2/x-1 যোগ 3/x-2। এই দুটো যদি আমরা লসাগু করি তাহলে দেখো কি হয়, লসাগু হচ্ছে x-1 × x-2, আর যোগ করার ফলে কি ঘটবে দেখো, এখানে যে 2 আর x গুণে হবে 2x, 3 × x এই দুটো গুণ করে হবে 3x, তাহলে 3x আর 2x যোগ করলে পাওয়া যাবে 5x। আবার এপাশে দেখো 2 × 4 অর্থাৎ -4 আর এপাশে হচ্ছে -3, এই দুটো যোগে হয়ে যাবে -7। অতএব আমরা দেখতে পাচ্ছি এই ভগ্নাংশকে আমরা এই দুটো ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করতে পারি, ফলে এই যে দুটো ভগ্নাংশ হলো এই প্রত্যেকটা ভগ্নাংশই হচ্ছে এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। অতএব ভগ্নাংশটিকে দুইটি ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ ভগ্নাংশটিকে দুইটি আংশিক ভগ্নাংশে বিভক্ত করা হয়েছে। এবার কভার আপ রুল, কভার আপ রুলের সাহায্যে একটি প্রকৃত ভগ্নাংশকে সহজেই আংশিক ভগ্নাংশে পরিণত করা যায়। কভার আপ রুলের সাহায্যে কীভাবে একটা ভগ্নাংশকে আমরা আংশিক ভগ্নাংশে পরিণত করব সেটা একটু শিখে নাও। এক্ষেত্রে ভগ্নাংশের হরকে একঘাত বিশিষ্ট উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, হরের প্রত্যেক উৎপাদকের জন্য এক একটি পদ ধরতে হবে, প্রত্যেক পদের সংশ্লিষ্ট উৎপাদক এক্স এর যে মানের জন্য শূন্য হয় এক্স এর ওই মান অবশিষ্ট এক্সগুলিতে বসাতে হয়। আচ্ছা, উদাহরণস্বরূপ মনে করো x+1 / x+2 × x-3 এই একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে পরিণত করতে হবে। তো সমাধান, মনে করো এই x+1 / x+2 × x-3 এটা দুটো ভগ্নাংশের যোগফলের সমান, এবং সেই ভগ্নাংশ দুটি মনে করো x+2 আর এখানে কোনো একটা সংখ্যা আসবে। প্রথমে আমরা একটু বিবেচনা করে নিচ্ছি, অর্থাৎ এখানে যেটা বলা ছিল যে হরের প্রত্যেক উৎপাদকের জন্য এক একটি পদ ধরতে হবে, এই জন্য এখানে দুটো উৎপাদক আছে হরে, এই দুটো উৎপাদকের জন্য আমরা দুটো আলাদা আলাদা পদ বিবেচনা করছি এবং তাদের যোগফল হিসাবে আমরা মনে করলাম যে এই পদ দুটোর যোগফল এই ভগ্নাংশটা হবে। তাহলে আমরা কীভাবে ধরবো যে এখানে কিছু একটা আসবে, কোনো একটা সংখ্যা আসবে উত্তর বের করার পর, তা আমরা প্রথমে একটু বিবেচনা করছি যে সামথিং বাই এক্স প্লাস টু
इंटू एखे एक किस जग सामथिंग बाय एक्स माइनस थ्री एखे एक किस गैप रही है गैपे हमें कि बसा वैने गैप गैपे जो संख्यागुल्लो आसें सेगल क्यों से मूलत ये शिखार विषय एबार तो एखाने बला आछे तीन नम्बरे प्रत्येक पदेर संश्लिष्ट उत्पादक एक्सर जे मानेर जन्य शून्य हय एक्सर ओई मान अवशिष्ट एक्सगुलिते बसाते हबे एई आंशिक भग्नांश निर्णयेर जन्य एटाई मूलत भालोभाबे बुझते हबे। तो देखो एई पदे एखाने जे उत्पादकटा रयेछे सेटा हच्छे एक्स प्लस टू এইটা আমরা কি করব এক্সের কোন মানের জন্য শূন্য হয় সেটা আমরা দেখব। তো দেখো এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো হলে এক্স ইকুয়াল টু মাইনাস টু। একইভাবে দ্বিতীয় পদে দেখো এক্স মাইনাস থ্রি আছে তাহলে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো হলে এক্স হবে থ্রি। এবার কি করব খেয়াল করো, এবার এখানে বলা ছিল যে এক্সের যে মানের জন্য শূন্য হয় এক্সের ওই মান অবশিষ্ট এক্সগুলিতে বসাতে হবে। তাহলে এই উৎপাদকটা এক্স ইকুয়াল টু মাইনাস টু এর জন্য শূন্য হয়েছে, এই জন্য আমরা অন্য যত এক্স আছে সবগুলোতে আমরা এক্স ইকুয়াল টু মাইনাস টু বসাবো। এই জন্য দেখো এখানে এক্স প্লাস ওয়ান ছিল, এখানে এক্সের জায়গায় মাইনাস টু বসানো হলো, ফলে উপরে হয়ে গেল মাইনাস টু প্লাস ওয়ান। আর এখানে দেখো এক্স মাইনাস থ্রি ছিল, এখানে আমরা এক্সের জায়গায় মাইনাস টু বসাবো, ফলে হয়ে গেল মাইনাস টু মাইনাস থ্রি যোগ। একইভাবে এপাশে দেখো এই যে এক্স মাইনাস থ্রি এখানে আছে আর এক্স ইকুয়াল টু থ্রি হলে এই উৎপাদক শূন্য হয়, এই কারণে আমরা অন্য সকল এক্সের জায়গায় আমরা থ্রি বসাবো। তাহলে এখানে থ্রি প্লাস ওয়ান হলো উপরে আর নিচে হলো থ্রি প্লাস টু। এবার ফলাফল দেখো এখানে উপরে হচ্ছে মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে মাইনাস ফাইভ, ফলে আমাদের ফলাফল আসছে ওয়ান বাই ফাইভ ইন্টু এক্স প্লাস টু। এই যে এইটার হিসাব করলাম, এবার এইটা দেখো এখানে উপরে আসছে ফোর নিচে হচ্ছে থ্রি প্লাস টু ফাইভ, ফলে এটা দাঁড়াচ্ছে ফোর ডিভাইড বাই ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি। তাহলে এই ভগ্নাংশটাকে আমরা এই দুটো ভগ্নাংশের যোগফল হিসাবে প্রকাশ করতে পারি, ফলে এই দুটো ভগ্নাংশ হলো এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। এই কভার আপ রুলটা তোমরা একটু ভালোভাবে শিখবে, আগামী দিন অঙ্ক করতে এই কভার আপ রুলটা খুবই প্রয়োজন হবে। পরবর্তী ক্লাসে যা পড়ানো হবে একটু দেখে নেওয়া যাক। ঋণাত্মক অথবা ভগ্নাংশ সূচকের জন্য অসীম ধারায় দ্বিপদী রাশির বিস্তৃতি সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধান করা হবে। ভগ্নাংশমূলক দ্বিপদী রাশির বিস্তৃতি সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধান করা হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে দ্বিপদী বিস্তৃতির উপর নবম ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাসের আগে আজকের ক্লাসটা ভালোভাবে শিখবে এবং প্রথম থেকে শেষ পর্যন্তই তোমরা দেখবে। তাহলে পরবর্তী ক্লাসে আমরা এই যে অঙ্কগুলো করাবো এগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবে।